বন্ধুরা, চীন বর্ডারে সুরক্ষা ব্যবস্থা আরো কড়া করার জন্য ভারত সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে। ভারত সরকার ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের 7th ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু এতটাই নয়, ক্যাবিনেটে 4.1 কিলোমিটার লম্বা শৃঙ্খলা টানেলের নির্মাণের জন্য পারমিশন দিয়েছে। এই টানেল দিয়ে লাদাখে অল ওয়েদার কানেক্টিভিটির সুবিধা হবে। কেন্দ্র এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে যখন ভারত ও চীনের মধ্যে লাদাখে 2020 ঝামেলা হয়েছিল। এরপর থেকেই ভারত ও চীনের মধ্যে সীমা সুরক্ষা নিয়ে বিবাদ চলছে। শুধু এতটাই নয়, প্রায় 2 মাস আগে ডিসেম্বরে অরুণাচল প্রদেশে ভারত ও চীনের সেনা সামনাসামনি হয়েছিল। ক্যাডেট কমিটি অন সিকিউরিটি ITBP-র জন্য নতুন অপারেশনাল বেসের পারমিশন দিয়েছে। এর সাথেই 7th ব্যাটালিয়নে 9,400 পদে সেনা ভর্তি করা হবে। এর সাথে 47টা নতুন সীমা চকির নির্মাণের পারমিশন দিয়েছে। বলা হচ্ছে ITBP-র নতুন ব্যাটালিয়ন আর সেক্টর হেডকোয়ার্টার 2025 থেকে 2026-এর মধ্যে তৈরি হয়ে যাবে। PM মোদির ক্যাবিনেটে শৃঙ্খলা টানেলের পারমিশন দিয়েছে। এই টানেল নিমু পদম দরচার রোড লিঙ্কে তৈরি হবে। এটা তৈরি হলে লাদাখের বর্ডার এলাকায় অল ওয়েদার কানেক্টিভিটি হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ডিসেম্বর 2025-এর মধ্যে এই টানেল তৈরি হয়ে যাবে। এটা তৈরি করতে 1,681 কোটি টাকা খরচ হবে। উনি বলেছেন, এই টানেল দেশের সিকিউরিটি ও সেফটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার ফলে আমাদের সুরক্ষাকর্মীদের যাতায়াতে খুব সহজ হবে। 1962-তে চীনের ভারত আক্রমণের পর ITBP গঠন করা হয়েছে। এখন এটায় 90,000 সেনা আছে। ক্যাবিনেটে 47টা নতুন সীমা চকি ও 1 ডজন স্টেজিং ক্যাম্প বা সেনা বেস বানানোর পারমিশন দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ ক্যাম্প অরুণাচল প্রদেশের ভারত চীন সীমার পাশেই তৈরি করা হবে।